এ প্লাস বি সমান এগারো এ মাইনাস বি সমান সাত হলে সমান কত আপনারা প্রথমে এমন দুটি সংখ্যা কল্পনা করুন যে দুটি সংখ্যা যোগ হয় এবং সেই দুটি সংখ্যা বিয়োগ করলে সাত হয় হ্যাঁ আমার মনে হয় আপনারা সংখ্যা দুটি ইতিমধ্যেই খুঁজে পেয়েছেন একটি সংখ্যা হচ্ছে নয় এবং অপরটি হচ্ছে দুই আমরা যদি নয় এবং দুই যোগ করি তাহলে হয় এগারো এবং নয় থেকে যদি দুই বিয়োগ করি তাহলে হয় সাত অর্থাৎ এ এর মান হচ্ছে নয় আর বি এর মান হচ্ছে দুই যেহেতু আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে বি সমান কত তাহলে নয় দুগুণে আঠারো অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে আঠারো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা যদি খুঁজে না পান কোন সংখ্যা দুটি যোগ করলে এগারো হবে এবং কোন সংখ্যা দুটি বিয়োগ করলে সাত হবে তাহলে এই সংখ্যা দয়ের যোগ ফল এবং সংখ্যা দয়ের বিয়োগ ফল যোগ করবেন অর্থাৎ এগারো যোগ সাত একে দুই দ্বারা ভাগ করলে বড় সংখ্যাটি পাওয়া যাবে এগারো যোগ সাত এই হচ্ছে আঠারো 18 কে দুই দিয়ে ভাগ করলে নয় এই বড় সংখ্যাটি পাওয়া গেছে এরপর এই সংখ্যা দয়ের যোগ ফল থেকে সংখ্যা দয়ের বিয়োগ ফল বিয়োগ করে তাকে দুই দ্বারা ভাগ করলে এই ছোট সংখ্যাটি পাওয়া যাবে যেমন এগারো থেকে সাত বিয়োগ করে তাকে দুই দ্বারা ভাগ করলে ফলাফল আসে চার বাই দুই সমান হচ্ছে দুই তাহলে এই হচ্ছে ছোট সংখ্যাটি এছাড়া এই অঙ্কটি এ বি এর সূত্র ব্যবহার করেও খুব দ্রুত করা যাবে এক থেকে একশো পর্যন্ত লিখতে নয় সংখ্যাটি কতবার ব্যবহৃত হয় এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে ঘন অং বিশ বার ব্যবহৃত হয় এক থেকে একশো পর্যন্ত যে সংখ্যাগুলোতে নয় ব্যবহার করা হয় সেই সংখ্যাগুলো হচ্ছে দেখুন এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে মোট আঠারো বার নয় ব্যবহার করা হয়েছে এবং এখানে দুইবার নয় ব্যবহার করা হয়েছে এই হচ্ছে টোটাল বিশ বার স্ত্রী স্বামীর চেয়ে পাঁচ বছরের ছোট স্ত্রীর বয়স ছেলের বয়সের চার গুণ চার বছর পর ছেলের বয়স হবে এগারো বর্তমানে স্বামীর বয়স কত প্রশ্নের এই লাইনটি লক্ষ্য করুন চার বছর পর ছেলের বয়স হবে এগারো চার বছর পর যদি ছেলের বয়স হয় এগারো তাহলে বর্তমানে ছেলের বয়স কত অবশ্যই এগারো থেকে চার বছর বিয়োগ করতে হবে তাহলে এগারো থেকে চার বাদ দিলে থাকে সাত বছর এই সাত বছর হচ্ছে ছেলের বর্তমান বয়স এবার প্রশ্নের এই লাইনটি লক্ষ্য করুন স্ত্রীর বয়স ছেলের বয়সের চার গুণ ছেলের বর্তমান বয়স যেহেতু সাত বছর তাহলে স্ত্রীর বয়স হবে সাত গুণ চার শন হচ্ছে আঠাশ বছর তাহলে এই আঠাশ বছর হচ্ছে স্ত্রীর বর্তমান বয়স এবার এই লাইনটি লক্ষ্য করুন স্ত্রী স্বামীর চেয়ে পাঁচ বছরের ছোট অর্থাৎ স্বামী স্ত্রীর চেয়ে পাঁচ বছরের বড় স্ত্রীর বর্তমান বয়স যেহেতু আঠাশ বছর কাজী স্বামীর বর্তমান বয়স হবে আঠাশ যোগ পাঁচ শন হচ্ছে ৩৩ বছর অর্থাৎ বর্তমানে স্বামীর বয়স হচ্ছে তেত্রিশ বছর একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হয় সংখ্যাটি কত আমরা ধরে নিলাম সংখ্যাটি এক্স তাহলে এই এক্সের তিন গুণ মানে হচ্ছে থ্রি এক্স যোগ এক্সের দ্বিগুণ মানে হচ্ছে টু এক্স তাহলে এই তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে যোগফল হচ্ছে নব্বই বা তিন এক্স আর দুই এক্স পাঁচ এক্স সমান হচ্ছে নব্বই বা এক্স ইকুয়াল নব্বই সমান হচ্ছে খ নং এবার এই খ নং অপশনটি সঠিক কিনা তা কিভাবে যাচাই করবেন আমাদের প্রশ্নে বলা হয়েছে সংখ্যাটির তিন গুণের সাথে তো আঠারো এর তিন গুণ হচ্ছে তিন আঠারো চুয়ান্ন দ্বিগুণ যোগ করলে আঠারো এর দ্বিগুণ মানে হচ্ছে আঠারো দ্বিগুণে ছত্রিশ তাহলে এই তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হওয়ার কথা তো আমরা দেখতে পাচ্ছি চুয়ান্ন এবং ছত্রিশ যোগ করলে নব্বই হয় অর্থাৎ খ নং অপশনটি সঠিক উত্তর খোকন ও মন্টুর আয়ের অনুপাত নয় ইস টু চার খোকনের আয় নব্বই টাকা হলে মন্টুর আয় কত এই লাইনটি লক্ষ্য করুন খোকন ও মন্টুর আয়ের অনুপাত হচ্ছে ইস্টু চার যেহেতু খোকন আগে আছে এবং মন্টু পরে আছে তার মানে এই নয় হচ্ছে খোকনের আয়ের অংশ আর এই চার হচ্ছে মন্টুর আয়ের অংশ যেহেতু আমাদের প্রশ্নে দেওয়া আছে খোকনের আয় নব্বই টাকা তার মানে খোকনের এই নয় অংশের মান হচ্ছে নব্বই টাকা তাহলে এক অংশের মান হবে নব্বই বাই নয় সমান হচ্ছে দশ টাকা আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে মন্টুর আয় কত তো মন্টুর অনুপাতের অংশ হচ্ছে চার এক অংশের মান যেহেতু দশ টাকা তার মানে এই চার অংশের মান হবে চার দশে চল্লিশ টাকা অর্থাৎ মন্টুর আয় হচ্ছে চল্লিশ টাকা এখন এই অ্যান্সারটা সঠিক কিনা সেটা কিভাবে যাচাই করবেন দেখুন এখানে খোকনের আয় হচ্ছে নব্বই টাকা তাহলে এ হচ্ছে নব্বই ইস আর মন্টুর আয় হচ্ছে চল্লিশ টাকা তাহলে এ হচ্ছে চল্লিশ এখন অনুপাতের এই পূর্ব রাশি এবং উত্তর রাশিকে যদি দশ দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই নয় ইস টু চার অর্থাৎ খোকন আর মন্টুর আয়ের অনুপাত হচ্ছে নয় এস টু চার যেটা আমাদের প্রশ্নেও দেওয়া আছে অনুপাতটি হচ্ছে নয় এস চার অর্থাৎ এই অ্যান্সারটি সঠিক এবার আমরা এই প্রশ্নটির অ্যান্সার বের করবো লক্ষ্য করুন এখানে কমাচিহ্নের প্রথমে রয়েছে পাঁচ ইস টু একশো পাঁচ এর বিশ গুণ হচ্ছে একশো এরপর এখানে লক্ষ্য করুন কমাচিহ্নের প্রথমে রয়েছে চার ইস টু আশি অর্থাৎ এই চারের বিশ গুণ হচ্ছে আশি এরপর এখানে কমাচিহ্নের পরের এই অংশটি লক্ষ্য করুন চার এর ষোলো গুণ হচ্ছে চৌষট্টি তাহলে এখানে কমা চিহ্নের পরের এই অংশটিতে তিন এর ষোলো গুণ হবে আটচল্লিশ সঠিক উত্তর হচ্ছে নং এই প্রশ্নটিতে বলা হয়েছে নিচের কোন সংখ্যাটি অন্যরকম দেখুন নং অপশনের এই সংখ্যাটি একটি মৌলিক সংখ্যা নং অপশনের এই সংখ্যাটিও একটি মৌলিক সংখ্যা নং অপশনের এই সংখ্যাটিও একটি মৌলিক সংখ্যা কিন্তু ঘন অপশনের এই সংখ্যাটি মৌলিক সংখ্যা নয় এটি দুই চার আট দ্বারা বিভাজ্য যেহেতু ক খ গ এই তিনটি অপশনের সংখ্যায় মৌলিক সংখ্যা শুধুমাত্র এটি মৌলিক সংখ্যা নয় তাহলে এই ষোলো এই সংখ্যাটি হচ্ছে অন্যরকম থ্রি টু দ্য পাওয়ার মাইনাস থ্রি এর মানগত থ্রি টু দা পাওয়ার মাইনাস কে আমরা লিখতে পারি ওয়ান বাই থ্রি তার উপরে হচ্ছে কিউব থ্রির উপরে কিউব মানে হচ্ছে সাতাশ আর এ ওয়ান হচ্ছে এ ওয়ান কাজী ওয়ান বাই থ্রি কিউব মানে হচ্ছে ওয়ান বাই সাতাশ অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে গন হ্যাঁ একটা বিষয় বলে রাখি সেটি হচ্ছে এখানে যে প্রশ্নগুলো আমি দেখাচ্ছি এর কোনো প্রশ্নই আমি তৈরি করিনি সবগুলো প্রশ্নই জব সলিউশন থেকে নেওয়া কোনো না কোনো চাকরি পরীক্ষায় এসেছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল রুট থ্রি হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এর মান কত এই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারকে কে আমরা এরূপে লিখতে পারি দেখুন a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র হয়ে গেছে এ স্কয়ার প্লাস b স্কয়ার এর দুটি সূত্র রয়েছে একটি হচ্ছে a প্লাস b সম্পূর্ণটার উপরে স্কয়ার মাইনাস 2ab অপরটি হচ্ছে এ মাইনাস b সম্পূর্ণটার উপরে স্কয়ার প্লাস 2ab তো আমাদের এখানে যেহেতু মানটা দেওয়া আছে ধনাত্মক কাজেই আমরা এই সূত্রটি ব্যবহার করব তাহলে আমরা লিখতে পারি এ প্লাস 1 এ এই সম্পূর্ণটার উপরে স্কয়ার মাইনাস 2 এ ইন এটা মানে ওয়ান বাই এ তাহলে এটি এটি কাটা গেল এখানে এ প্লাস ওয়ান এ এর মান দেওয়া আছে রুট থ্রি তাহলে রুট থ্রি এটির উপরে স্কোয়ার -2। টু স্কোয়ারের সাথে রুট বাদ অবশিষ্ট থাকলো 3 minus -2 এ হচ্ছে 1 অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে গ নং এখানে একটি বিষয় লক্ষ্য করুন এই যে বললাম স্কোয়ারের সাথে রুট বাদ। কিন্তু কেন বাদ যায় সেই বিষয়টি লক্ষ্য করুন থ্রির উপরে রুট রয়েছে আসলে রুট থাকলে আমরা থ্রির উপরে একটা পাওয়ার হাফ নিতে পারি আর সম্পূর্ণটার উপরে আছে হচ্ছে একটা স্কোয়ার সাধারণত থ্রির উপরে এ পাওয়ার এবং এটি গুণ অবস্থায় থাকে তাহলে এই দুইয়ের সাথে এই দুই কাটা গিয়ে শুধুমাত্র থাকে হচ্ছে থ্রির উপরে ওয়ান মানে হচ্ছে থ্রি যার জন্য স্কয়ারের সাথে রুট কাটা যায় এবার আমরা এই বর্গমূলটির অ্যান্সার বের করব অপশন টেস্ট করে তবে তার আগে একটি বিষয় লক্ষ্য করুন যে ঊনপঞ্চাশ এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে পাই সাত অর্থাৎ এই সাতকে যদি আমরা বর্গ করি তাহলে পাবো এই ঊনপঞ্চাশ তার মানে এই অপশনগুলো থেকে আমরা এমন একটা অপশন খুঁজে বের করবো যে অপশনকে বর্গ করার পর আমরা এই সংখ্যাটি পাবো দেখুন এখানে দশমিকের পর মোট ছয়টি অঙ্ক রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ সঠিক উত্তর হবে এই গণং কারণ গণং অপশনকে আমরা যদি বর্গ করি তাহলে আমরা পাই তিন তিন গুণ করলে হচ্ছে নয় এখানে দেখুন দশমিকের পর তিনটি অঙ্ক রয়েছে এখানে দশমিকের পর তিনটি অঙ্ক রয়েছে অর্থাৎ এই গুণটির ফলাফলে দশমিকের পর মোট ছয়টি অঙ্ক থাকবে তাহলে একটি নয় রয়েছে আর অবশিষ্ট পাঁচটি শূন্য দিতে হবে দেখুন এই সংখ্যাটি হচ্ছে এই সংখ্যাটি অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে গনং